রাজ্য পুলিশের প্রস্তুতি এবং পুলিশ সম্পর্কিত নানা অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি অবশ্যই বাজিয়ে রাখুন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা জিআই ক্লাস পার্ট টু তোমার সকলকে স্বাগত জানাই যারা পার্ট ওয়ান নি ডিসক্রিপশনের দিয়ে দেব সেখানে ক্লিক করে অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবে দেখো আজকে নিয়ে প্রথম জিআইটা দেখো এবং আজকে একটা হোমওয়ার্ক আছে আগের দিন অনেকে হোমওয়ার্কের অ্যান্সারটা দিয়েছে আজকেও দেবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো এখানে যেটা বলা হয়েছে কোশ্চেনটা পাঁচ ছয় চার দিয়ে কত দুশো চল্লিশ রয়েছে সেমভাবে চার নয় দুই দিয়ে একশো চুয়াল্লিশ এসছে আর দুই এক আট দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে এটা বের করতে বলা হয়েছে তা আমি সবসময় তোমাদেরকে কী বলেছি যে সবসময় বড়ো সংখ্যাটাকে টার্গেট করবা বোতবার জিজ্ঞাসা থাকবে সেই লাইনটাকে টার্গেট করবা তাহলে দুশো চল্লিশ কী করে এসে আমাদের দেখতে হবে আর একশো চুয়াল্লিশ কী করে এসে দেখতে হবে আর কতগুলো পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার সাথে দেখো পাঁচ গুণ ছয় গুণ চার তাহলে কত হয়ে যায় একশো কুড়ি হয় একশো কুড়িকে দুই দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যাবে দুশো চল্লিশ অর্থাৎ এই লজিকে আমাদের তাহলে রয়েছে পয়েন্টটাও দেখি সেমভাবে চার নক কত হয় ছত্রিশ ছত্রিশ দু কত হয় বাহাত্তর বাহাত্তরকে দুই দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ অর্থাৎ এক্সট্রা একটা দুই দিয়ে আমরা গুণ করছি সেমভাবে দু এককে দুই আট দুই আট দুগুণে ষোলো ষোলোকে দুই দুগুন করলে কত হয়ে যাবে বত্রিশ হয়ে যাবে তাহলে বত্রিশ আমরা কীসে দেখতে পাচ্ছি বত্রিশ আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি তাহলে কারেক্ট আনসার কত এসে গেলো আমাদের বত্রিশ ওকে এবার নেক্সট জায়গাটা দেখবো আমরা দেখো বলছি দেখো পিটার চার কিমি সরি পিটার আট কিমি পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে তিন কেমি গেল আচ্ছা ধরো আমাদের হচ্ছে বিন্দু হচ্ছে এইটা যাওয়ার বিন্দু এটা যাওয়ার বিন্দু হয়ে নিলাম বলছে পিটার আট কিমি পশ্চিম দিকে পশ্চিম দিক কোন দিকে এইদিকে পশ্চিম দিক কত গেলো আট কিমি আমরা লিখে নিলাম পশ্চিম দিকে আট কিমি চলে গেলো ঠিক আছে পিটার যাওয়ার পরে কী বলছে ডান দিক ঘুরে তিন কিমি গেলো এবার যদি এই দিকে যায় এরকম যাচ্ছে তাহলে ডান দিক কোন দিক পড়বে এই পড়বে ডান দিকে কত কিমি গেলো তিন কিমি গেলো তাহলে আমরা তিন কিমি লিখে নিলাম ওকে হয়ে গেল এবার তারপর আবার ডান দিকে ঘুরলো এবং কত বারো কিমি গেলো এবং কত গেলো বারো কিমি গেলো ঠিক আছে এটুকু তাহলে ধরে নিলাম বারো কিমি আমাদের হয়ে গেলো তাহলে হচ্ছে এবার কী বলছে তাহলে শুরুর বিন্দু থেকে সে এখন কো দূরে আছে তাহলে এইটুকু সে এক্সট্রা গেছে এইটুকু জায়গায় এক্সট্রা চলে গেছে যদি এই ধরনের যদি জিয়াই পাও তাহলে পিথাকড়সের উপাদে সূত্রটা আছে ওটা কিন্তু ইউজ করতে হবে এ ভালো করে বোঝো পিথা কড়সের আমি শর্ট টিক্সে তোমাকে জাস্ট দেখে দিচ্ছি এরকম একটা স্কোয়ার দেবে এখানে কত কিমি এসেছিলো তিন কিমি তাহলে তিনকে স্কোয়ার করবে তিনকে স্কোয়ার করলে কত হয়ে যাবে নয় হয়ে যাবে তারপর প্লাস চিহ্ন দেবে ঠিক আছে হয়ে গেলো এবার দেখো এই যে এইটুকু জায়গা এইটুকু জায়গা খেয়াল করে এইটুকু জায়গা মানে হচ্ছে এই যে এই পজিশানটা এই পজিশানটা আর এই পজিশনটা মানে কত আট তাহলে এক্সট্রা এইটুক মানে কত চার তাহলে চারকে স্কোয়ার করলে কত হবে চারকে স্কোয়ার করলে তোমাদের কত হবে ষোলো হবে তাহলে ষোলোটা লিখে দাও তাহলে ষোলো আর নয় কত হয়ে যায় পঁচিশ হয়ে যায় পঁচিশ মানে কত পাঁচ পঁচিশে রুট করলে কত হয়ে যায় পাঁচ তাহলে কারেক্ট অ্যান্সার কত তাহলে শুরুর বিন্দু থেকে সেওন কত দূরে আছে পাঁচ কিমি দূরত্বে আছে তাকে অপশান ডিতে আমরা পাঁচ দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কী করলাম এই যে রুট পৃথাক যে তিনকে স্কোয়ার করলাম সেটা হলো নয় আর যেটা এক্সট্রা চার কিম গেছিল তার স্কোয়ার করলে কত হলো ষোলো তাহলে ষোলো আর নয় কত হয়ে যায় পঁচিশ হয়ে যায় পঁচিশকে রুট করলে কত হয়ে যায় পাঁচ হয়ে যায় ওকে এবার নেক্সট পরবর্তী যে জিআইটা রয়েছে দেখো বলছে ওডোমিটারের সাথে দূরত্ব পরিমাপ করা হয় থাকে এই জিআইটা এই জিকেটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে ওডোমিটার সাহায্যে কী পরিমাপ দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে ঠিক আছে তাহলে হাইড্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে তা হাইড্রোমিটারের সাহায্যে আমার সকালে জানি কি আর্দ্রতা তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার ঠিক আছে ওডোমিটারের সাথে দূরত্ব পরিমাপ করা হয় আর হাইড্রোমিটারের সাহায্যে আদ্রতা অপশান এ তাহলে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার এবার আমার পরবর্তী কোশ্চেন দেখবো দেখো বলছে বে বেমানান কোনটাই যে এখানে দিয়েছে এর মধ্যে বেমানান কোনটা রয়েছে গাজর না টমেটো না বেগুন না শশা দেখো এখানটায় হচ্ছে যে গা এখানে যদি দেখো গাজর টমেটো শশা বেগুন ঠিক আছে দেখো টমেটো কী হয় টমেটো হচ্ছে গাছের উপরে হয় শশা গাছের উপরে হয় বেগুন গাছের উপরে হয় আর গাজরটা সেটা কিন্তু যে মাটি মাটিতে মাটিতে হয় কিন্তু ঠিক আছে তাই গাজর এখানটা হচ্ছে বেমানান তাই অপশান এ এখানটায় কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো কী বলা হয়েছে পনেরো একত্রিশ চৌষট্টি একশো দেখো ভালো করে বোঝার চেষ্টা করো তবে এখানে বলেছে পনেরো থেকে একত্রিশ গাছে একটু অনেক যদি দৃষ্টি ভালো যদি দেখো খেয়াল করো পনেরো সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হয়ে যায় তিরিশ তাই তো তাহলে তিরিশ সাথে এক যোগ করলে হয়ে যাবে কত একত্রিশ হয়ে গেল এবার সেমভাবে দেখো একত্রিশ আসলে একত্রিশকে দুই দিয়ে আবার সেম গুম করে দাও তাহলে কত হয়ে যায় একত্রিশগুনে কত হয়ে যায় বাষট্টি বাষট্টির সাথে দুই যোগ করেছে দেখো অর্থাৎ এখানে বার চেয়ে যাওয়াটা দেখো বাষট্টি দুই চৌষট্টি সেমভাবে যদি আমরা চৌষট্টিকে এইভাবে সেমভাবে করি চৌষট্টিকে আমরা হচ্ছে দুই দিয়ে গুণ করি কত হয়ে যাই একশো আঠাশ তাহলে একশো আঠাশকে আরও একশো আঠাশ প্লাস থ্রি থ্রি তাহলে কত হয়ে যায় একশো একত্রিশ হয় এবার সেমভাবে একশো একত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হয়ে যাবে দু এককে দুই তিন দুগুণে ছয় আর দুশো বাষট্টি হলো যেহেতু এখানে লাস্ট তিন এসেছিলো তারপরে চার লিখবো তাহলে আমরা তাহলে হচ্ছে কোথাও দুশো ছেষট্টি তাহলে দুশো ছেষট্টি যেটা থাকবে অপশান সেটাই অ্যান্সার আমরা অপশান এতে দেখো আমরা দু ছেষট্টি দেখতে পাচ্ছি তো অপশান এ কারেক্ট অ্যান্সার সবকটা দুই দিয়ে গুণ করা হয়েছে তারপর প্লাস হচ্ছে এক করে বেড়েছে অর্থাৎ এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার যোগ করতে হয়েছে এই লজিকে রয়েছে ঠিক আছে ওকে এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে দুই দিয়ে গুণ করে এটাগুলো যোগ করলেই অ্যান্সার চলে আসবে এবার দেখো পরবর্তী যে জিআইটা রয়েছে দেখো এই ধরনের জায়গা কিন্তু পরীক্ষা প্রচুর আসে ফার্স্টে ঘুরে নেবে কী করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা রয়েছে অর্থাৎ বারোটা মানে কত তিন চারি বারো আমরা তিনটে করে ঘর ফার্স্টে কেটে দেখব তিনটে কাটলাম এক দুই তিনটে কাটলাম এক দুই তিন এক দুই তিন তিনটে কাটলাম ঠিক আছে এবার দেখো আমাদেরকে পাতিয়ে করে দেখতে হবে দেখো আমরা সবসময় দেখতে পাচ্ছি কি এখানটা খেয়াল করে দেখো বিয়ের আগে এ আছে দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখো বিয়ের আগে কি আছে এ আছে ওকে এবার দেখো তাহলে আমি যদি এখানটায় প্রথম ঘরটাই আমি কেটে দেখাচ্ছি এই যে এই ঘরটায় আমি এ বসালাম ঠিক আছে তাহলে কী আসবে এ এ বি আসবে তারপরের ঘরটায় আমি তারপরে ঘরটায় আমি বি বসালাম তারপরে ঘরটা কি বসালাম বি বসালাম তাহলে বি এ এ তারপরে পরবর্তী ঘরটায় আমি আবার এ বসালাম তাহলে এ এ বি তার পরবর্তী ঘরটায় বি এ এ অর্থাৎ একবার আসছে কি এ এ বি একবার আসছে কি বি এ আবার আসছে এ এ এ অর্থাৎ একই সংখ্যা দুবার করে রিপিট করা হয়েছে তা আমরা দেখবো যেটা অ্যান্সার রয়েছে এ বি এ কোনটায় আছে এ বি এ এ এই যে অপশান বিতে আছে এ বি এ তাহলে অপশান বি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো দেখো বলছে র্যাট র্যাটকে বলছে পনেরোশো একুশ তাহলে টি কত হবে র্যাটকে বলছে কত পনেরোশো একুশ অর্থাৎ এবার তোমরা খাতায় এক্ষেত্রে করে এবিসি রে লিখে নেবা দেখবা আর রয়েছে আঠেরো নম্বর ঘরে আর রয়েছে কত আঠেরো নম্বর ঘরে এ রয়েছে এক নম্বর ঘরে এবং টি রয়েছে কুড়ি নম্বর ঘরে এগুলোকে তোমরা যোগ করে দিয়ে স্কোয়ার করে দেবে যোগ করে দিয়ে স্কোয়ার করে দিলে কত আসবে দেখবে উনচল্লিশ উনচল্লিশকে স্কোয়ার করলে কত হবে পনেরোশো একুশ আসবে ওকে সেমভাবে এটা টি করবে তাহলে টি হচ্ছে টি মানে কুড়ি ই মানে হচ্ছে কত ই মানে পাঁচ আর এক এ এই মানে এক তাহলে কত হবে ছাব্বিশ ছাব্বিশ কেউ স্কোয়ার করলে কত হয়ে যাবে ছয়শো ছিয়াত্তর কত আসবে ছাব্বিশ কেউ স্কোয়ার করলে ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর আমরা সিটা দেখতে পাচ্ছি ওকে তাহলে ছয়শো ছিয়াত্তর কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোয়েশ্চেনটা দেখব দেখো আর আই পিপিএল রিপিল শব্দটির সংকেত কত বলছে দেখো ফোর থ্রি টু টু ফাইভ সিক্স তাহলে প্রাইম এই শব্দটির সংকেত কী হবে এটাই বলা হয়েছে এখানটায় দেখো এখানে অর্থাৎ আর এর সংকেত কত বলছে আর এর সংকেত বলছে চার এর সংকেত বলছে তিন পি এর সংকেত বলছে দুই অর পি এর সংকেত দুই আর এল এর সংকেত হচ্ছে পাঁচ আর হচ্ছে ই এর সংকেত হচ্ছে ছয় ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করো একটা জিনিস শেখানোর জন্য আমি যেটা নিয়েছি দেখো এখানটায় খেয়াল করো এম এসছে এক্সট্রা দেখো এমের কিন্তু সংকেত দেয়নি এম এর এখানে সংকেত দেয়নি ভালো করে খেয়াল করো এখানে হচ্ছে অপশানে দেখো এখানে চার দিয়েছে তিন দিয়েছে দুই দুই দিয়েছে পাঁচ দিয়েছে ছয় দিয়েছে ঠিক আছে অর্থাৎ এমের সংকেত এগুলোর একটাও কিন্তু হবে না এগুলো বাদ দিয়ে হবে ঠিক আছে আলাদা নতুন কোনো সংকেত নিতে হবে কী করে করবে দেখো এবার দেখো পি এর সংকেত কত আছে পি এর সংকেত আছে হচ্ছে পি সংকেত কত আছে দুই আছে পি এর সংকেত এই যে প্রাইমের প্রাইমের পি এর সংকেত কত হয়েছে পি মানে এই যে পি পি কততে আছে যে পি পি দুইতে আছে তাহলে প্রাইমের এই যে প্রাইমের তাহলে আর কততে আছে আর মানে হচ্ছে কত চার হয়ে গেল আর মানে কত চার এটুক তোমাদের কাছে ক্লিয়ার এবার দেখো তারপরে আছে কি আই রয়েছে তাই তো আয়ের সংকেত কত আছে এই যে আয় রয়েছে আয়ের সংকেত আছে তিন তাহলে তিন বসিয়ে দাও তারপরে কি আছে এম এমটা ফাঁকা রেখে দাও ঠিক আছে এমের সংকেত দেয়নি এখানে আর ইয়ের সংকেত কত আছে ছয় আছে তাহলে দেখো টু ফোর থ্রি এখানে একটা জায়গা ছেড়ে দিয়েছি তারপর সিক্স লিখেছি ঠিক আছে দেখো এখানে লাস্টে ছয় আছে এই ঘরটাতে ছয় আছে এই ঘরটাতে টু ফোর থ্রি এই ঘরটাতে এর কাটা এটা এটা টু সিক্স থ্রি রয়েছে তাহলে টু ফোর থ্রি এটাও কাটা তাহলে এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে এবার কী করে দেখো তোমার পরীক্ষা লেখা দেখো কত লেখা আছে এই এই চার নম্বর ঘরটা এখানটা পাঁচ লেখা আছে দেখো পাঁচ কিন্তু এখানটায় ছিল আমি বলেছিলাম যেটা থাকবে সেটা কিন্তু হবে না কারণ এটা নতুন সংখ্যা এম এসছে তাই নতুন কোনো সংকেত নিতে হবে তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে আমাদের সি ঠিক আছে এখানটা তাহলে সেভেন বসাতে হবে দেখো সেভেন এখানটায় আমাদের ছিল না তাহলে কত হলো টু ফোর থ্রি সেভেন সিক্স অপশান সি এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার ওকে এর পরবর্তী কোয়েশ্চেন দেখো কোনো নিয়ম অনুযায়ী জি জি এ আর আই এম এর সংকেত এত বলা হচ্ছে এবং এ সংকেত সিক্স ফোর এইট টু বলা হচ্ছে ওই নিয়ম অনুসারে এম এ আর এর সংকেত কী হবে এটা এখানে বলা হয়েছে দেখো ইজিভাবে করতে পারবে কী করে করবে দেখো সেমভাবে দেখো এখানটায় কী বলা হয়েছে জি এই যে জি বলা হয়েছে জি সংকেত কত সেভেন ঠিক আছে এর সংকেত হচ্ছে টু আর এর সংকেত হচ্ছে এবার তাহলে কি আছে এম লিখেনি এম এ আর টি তারপরে কত আছে আই এন এ এই তো বলা হয়েছে এটার সঙ্গে কত আছে আচ্ছা এম এর সংকেত কত দেওয়া আছে এম এর সংকেত দেখবে তিন দেওয়া আছে তাহলে তিন বসে দিলাম এ এর সংখ্যত দেখবা এখানে দুই দিয়ে আছে দুই বসিয়ে দিলাম আর এর সংখ্যত দেখো পাঁচ দিয়ে আছে পাঁচ বসিয়ে দিলাম টি এর সংখ্যত ছয় দিয়ে বসিয়ে দিলাম এর সঙ্গে চার দিয়ে আছে চার বসিয়ে দিলাম এন এর আট দিয়ে আছে আট বসালাম এবং দু এ এর দুই দিয়ে আছে দুই বসিয়ে দিলাম তাহলে এটা যেটা থাকবে সেটা তাহলে অ্যান্সার কত কত আছে বত্রিশ ছাপ্পান্ন আটচল্লিশ দুই বত্রিশ ছাপ্পান্ন আটচল্লিশ দুই আমরা অপশান এতেই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো বত্রিশ ছাপ্পান্ন আটচল্লিশ তাহলে এটা আমাদের কারেক্ট দেখো এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দেখো পিও ডি পয়েন্ট শব্দটিকে কোন ভাষায় এই এত বলা হয়েছে এবার লেখা হলে ওই ভাষায় এলে কিকে কে কী বলা হবে এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের কিন্তু নটা আমি জিআই নয় ধরনের জিআই তোমাদের দেখালাম এই নয় ধরনের জিআই মধ্যে তোমরা কতগুলো পারলে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই এই হোমওয়ার্কটার অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে জানাও এছাড়াও হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা অ্যান্সার জানাতে পারো নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর ওকে যদি থেকে উপকৃত হয় ভিডিওটিকে লাইক করো যদি এই চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম